সৌদি আরবে ইরানের 30,000 নাগরিকের উমরা যাত্রা বাতিল হয়েছে। চীনের মধ্যস্থতায় 7 বছর পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে গেল জানুয়ারি মাসে সৌদি আরবে যাওয়ার জন্য নিবন্ধন পেয়েছিলেন ইরানি উমরা যাত্রীদের প্রথম দলটি। দেড় মাস বিলম্বের পর শনিবার তাদের যাত্রা বাতিলের কথা জানায় ইরানের হজ ও উমরা সংস্থা। কারণ হিসেবে বলা হয় সৌদি আরবে ইরানের ফ্লাইট প্রবেশের অনুমোদন না থাকার কথা। এর আগে ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা হোমার মুখপাত্র জানিয়েছিলেন অনুমোদন না থাকায় উমরা যাত্রীদের বহনকারী বিমানটি সৌদি আরবে প্রবেশ করতে পারছে না। সে সময় এই সমস্যার সমাধান কয়েকদিনের ব্যাপার বলে দাবি করলেও শেষ পর্যন্ত এই জটিলতায় বাতিল হলো উমরা যাত্রা। উমরা যাত্রীদের নিবন্ধনের টাকা ফেরত দেবে তেহরান। 2015 সাল থেকে ইরানিদের জন্য উমরার সুযোগ বন্ধের পর থেকে 60 লাখ নাগরিক উমরা চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন। চলতি বছর গ্রীষ্মে 4 লাখ নাগরিক উমরার সুযোগ পাবেন বলে আশ্বাস দিয়েছিলেন ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়।